আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে প্রাপ্ত ঋণ দেশের জিডিপির আকারের তুলনায় অনেক কম হলেও তা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। IMF এর সংস্কার প্রস্তাব সতর্কতার সাথে বাস্তবায়নের পাশাপাশি ঋণের অর্থ ব্যয় স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সাথে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ঋণ পেতে গুরুত্ব প্রদান এবং রাজস্ব আহরণ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বাংলাদেশকে সব মিলিয়ে $470 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার ঋণের প্রথম কিস্তি $48 কোটি 23 লাখ পেয়েছে বাংলাদেশ। বাকি অর্থ 2026 সাল নাগাদ 6টি কিস্তির মাধ্যমে পাওয়ার কথা রয়েছে। তবে এজন্য রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার সহ বাংলাদেশকে বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, IMF এর কাছে ঋণ প্রাপ্তি দেশের সার্বিক অর্থনীতির জন্যই স্বস্তিদায়ক। তবে সংস্কার কার্যক্রম কত দ্রুত এবং দক্ষতার সাথে বাস্তবায়ন হয় এর উপরই নির্ভর করছে কোন দিকে থাকবে অর্থনীতির গতি প্রকৃতি। লোন রিপেমেন্ট করার ক্যাপাসিটি তাদের আছে, এটা টেস্ট হয়ে গেছে। এটা টেস্ট হওয়ার মধ্যে দিয়ে আরেকটা প্লাস পয়েন্ট যোগ হয়ে গেছে, সেটা হলো যে অন্যান্য যে এজেন্সিগুলো, আদার যে ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিগুলো আছে, তাদের যে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত সংস্থাগুলোও কিন্তু এই চেক আপের মধ্য দিয়ে তারা এটাকে বেসিস ধরে বাংলাদেশকে এখন একটা পজিটিভলি দেখছে। বিভিন্ন নীতি নির্ধারক মহল থেকে যেটা বলা হচ্ছে যে অনেকগুলি সংস্কার তো আমরা গ্রহণ করেছি, আমাদের অব্যাহত আছে, এই কথাটার মধ্যে যেমন একদিকে সত্যতা আছে, আবার অন্যদিকে সেই পদক্ষেপগুলি কত দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে, কত দক্ষতার সাথে বাস্তবায়ন করা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কর ফাঁকি এবং অর্থ পাচার বন্ধের মাধ্যমে বাড়াতে হবে নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা, একই সাথে বৈদেশিক ঋণের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। বৈশ্বিক একটা চাপ তো আছে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে বিভিন্ন আমাদের যে সম্পদ আহরণ, সেগুলোর বিতরণ, এগুলোর ক্ষেত্রে তো সমস্যা আছে। আমাদের রেভিনিউ, জিডিপি, এগুলো যদি আমরা যদি যে যেগুলো বাড়াতে পারি, এই তাহলে কিন্তু আমাদের যেসব ব্যয় আমরা করতে চাচ্ছি সেই ব্যয়গুলো করার ক্ষেত্রেও আমাদের সামর্থ্য কিন্তু বাড়ত। গভর্নমেন্ট যখন লোনটা অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে স্পেসিফিক্যালি বলা আছে এবং ওই খাতে ব্যবহার করলে IMF এর কোনো অবজেকশন থাকবে না। তারা কিন্তু আপনার এই শর্তগুলার কতটুকু পরিপালন করে এটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু তারা রিপোর্ট কোয়ার্টারলি, 6 মান্থলি, অ্যানুয়ালি দিয়ে থাকে। অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ প্রাপ্তি এবং বাস্তবতা বিবেচনায় তাদের আরোপিত শর্ত নিয়ে দর কষাকষির আলোচনা জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।